हेलो बंधुरा, आज के सामने एक सुंदर क्रिसमस ट्री डिजाइन एसे देखो। प्रथम छटा घर पाशापाशी तुले एक लाइन बनाबो। लास्ट घर एक कोनाकोनी एक घर नेब, एर उपरे घर सोजासुजी नेब। निये घर डान दिके एक घर बाड़िए पाशापाशी आमी आठटा घर एक लाइन बनाबो। एबार एई घरटार कोनाकोनी একটা ঘর নেব। এরকমই সেম এদিকে আমি একটা ঘর বানিয়ে নিয়েছি। এই ঘরের কোণাগুনি আমি একটা ঘর তুলব, তুলে তার উপরে সোজাসুজি আমি দুটো ঘর তুলব। এই ঘরের কোণাগুনি একটা ঘর তুলব, আবার এই ঘরটার কোণাগুনিও একটা ঘর তুলব। তুলে এই ঘরটার উপরে পাশাপাশি দুটো ঘর তুলব, বাদিকে একটা ঘর বাড়াবো। তারপর এই ঘরটার কোণাকোণি একটা ঘর তুলব, তুলে তার মাথার উপরে একটা ঘর তুলব। এবার এই ঘরটার কোণাকোণি একটা ঘর তুলব, সে আবার ওই ঘরটার কোণাকোণি আরও একটা ঘর তুলব, তার কোণাকোণি আরও একটা ঘর তুলব। এরকম সেম আমি এই সাইডেও বানিয়ে নেব। এবার এই ঘরটার মাথার উপরে পাশাপাশি দুটো ঘর নেব, ডান দিকে একটা ঘর বাড়বে। ওই ডান দিকের ঘরের কোণাকোণি একটা ঘর তুলব। এবার এই ঘরের বাঁদিকে একটা ঘর বাদ দিয়ে একটা ঘর তুলব। এবার সেই ঘরের মাথার উপরে একটা ঘর নেব, নিয়ে ওই ঘরের কোণাকোণি একটা ঘর তুলব, আবার তার কোণাকোণি একটা ঘর তুলব। এই ঘরের কোণাকোণিও আর একটা ঘর নেব, নিয়ে এই ঘরের মাথার উপর থেকে ডান দিকে বাড়িয়ে পাশাপাশি চারটে ঘর নেব। এবার এই লাস্ট ঘরের কোণাকোণি ঘর তুলব পাশাপাশি দুটো। এবার এই ঘরের কোণাকোণি একটা ঘর তুলব। এবার এই ঘরের নিচের দিকে মাথার উপরে একটা ঘর নেব, নিয়ে এই ঘরের কোণাকোণি পাশাপাশি তিনটে ঘর তুলব। এই ঘরের কোণাকোণি একটা ঘর তুলে পাশাপাশি তিনটে ঘরের একটা লাইন বানাবো। এবার এই ঘরটার কোণাকোণি একটা ঘর নেব, এবার এই ঘরের মাথার উপরে সোজাসুজি একটা ঘর নেব। এবার এই ঘরের কোণাকোণি আমি পাঁচটা ঘর তুলব কোণাকোণি। এবার এই ঘরটার পাশে একটা ঘর নিয়ে সেই ঘরের কোণাকোণি একটা ঘর নেব, নিয়ে ওর মাথার উপরে একটা ঘর নেব সোজাসুজি। নিয়ে এবার এই ঘরটার কোণাকোণি পাঁচটা ঘর তুলব। এদিকে এই ঘরটার কোণাকোণি একটা ঘর তুলব, তুলে ওর মাথার উপর সোজাসুজি একটা ঘর নেব, নিয়ে ওই ঘরের কোণাকোণি আমি পাঁচটা ঘর তুলব। কোণাকোণি পাঁচটা ঘর উঠবে। সুতো নিয়ে এখান থেকে পাশাপাশি দুটো ঘর তুলব, তুলে তার মাথার উপরেও পাশাপাশি দুটো ঘর নেব। এবার কালো সুতো নিয়ে নিচের এই ঘরটার কোণাকোণি একটা ঘর তুলব, তার পাশে আর একটা ঘর তুলব। তুলে এবারে লাস্ট ঘরটার কোণাকোণি উপরের দিকে একটা ঘর নেব, এবার ওই ঘরটার নিচের দিকে কোণাকোণি একটা ঘর নিয়ে এবার লাল সুতো দিয়ে এখান থেকে পাশাপাশি দুটো ঘর তুলব, এবার তার নিচের দিকেও পাশাপাশি দুটো ঘরে তুলে এরকম চারটে ঘরের একটা শেপ দেব। আবার ওই ঘরটার কোণাকোণি দুটো দুটো চারটে ঘর তুলে চার কোণা একটা শেপ দেব। আবার কালো ঘরটার এই মাথার উপর দিয়ে ঘর তুলে পাশাপাশি দুটো ঘর নেব, আবার তার নিচেও পাশাপাশি দুটো ঘর নেব।
নিয়ে এরকম চার কোণ একটা শেপ দেব। এবার সবুজ সুতো নিয়ে এই খালি জায়গাগুলো সব ভর্তি করব, করে গাছের শেপ দেব। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর শেয়ার করো বন্ধুরা, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। দেখো গাছের শেপ দেওয়া হয়ে গেছে, এবার মেরুন সুতো নিয়ে এই গুড়ির জায়গাটা ভরাট করবো।